হাই, আমি রূপম। এখন কথা হবে হইচইয়ের লেটেস্ট ওয়েব সিরিজ মার্ডার ইন দ্য হিলস নিয়ে, যেটা ক্রিয়েট করেছেন অঞ্জন দত্ত। তো কেমন লাগলো এই সিরিজটা? লিওনার্ড কোহেনের হ্যাটে অঞ্জন দত্তের ইন্ট্রোডাকশন, শীতের ফুরফুরে আমেজে, দার্জিলিংয়ের চায়ের সাথে মৃত্যুর হেডলাইন, মন্দ হবে? গল্পটা যদি ইত্তু করে বলি, তো এখানে ট্রেলার দেখে যেটা বোঝা যাচ্ছিল যে অঞ্জন দত্ত এখানে যে ক্যারেক্টারটা প্লে করছেন টোনি, তো সে হচ্ছে একজন ফিল্ম স্টার যার 66 বছর বয়স। তার জন্মদিনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে, তার মধ্যে অন্যতম একজন ডাক্তার, একজন টিচার, একজন হচ্ছে ফুটবলের কোচ, একজন হচ্ছে নামে একজন লেখক তার বন্ধু, একজন হচ্ছে ডিরেক্টর, এবং সঙ্গে আরেকজন রিপোর্টার যে হচ্ছে আরেকজনের সঙ্গী হিসেবে আসে। এবার এইখানে মৃত্যু ঘটে অঞ্জন দত্তের, এবং এই সম্পূর্ণ বিষয়টাকে যেরকমভাবে ইনভেস্টিগেট করতে করতে অনেক কিছু বেরিয়ে পড়ে। তার কারণ হচ্ছে খেলার চরিত্রটাকে, গল্পের অন্যতম যে প্রোটাগনিস্ট মানে হচ্ছে অর্জুন চক্রবর্তীর ক্যারেক্টারটা, সে তখনও ইনভেস্টিগেট করে যায় খেলার মতো গল্পের পরবর্তী সময়ে, এবং কে এই সম্পূর্ণ মডেলটার সঙ্গে জড়িত এবং কি এই পুরনো অতীত। এর থেকে বেশি গল্প বলা যাবে না। জানতে হলে তোমাকে হইচইতে গিয়ে এই লেটেস্ট সিরিজ দেখতে হবে। এখানে প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন 25 মিনিট করে, শেষে একটা 36, টোটাল আছে 8টা এপিসোড। পজিটিভ দিক, নেগেটিভ দিক এই সিরিজের, প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে দারুণভাবে এই সিরিজটাকে প্রেজেন্ট করা হয়েছে, যেটা হইচইয়ের বাদবাকি যে কোনো কাজ, ইভেন রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি, তার যদি টেমপ্লেট ধরি প্রত্যেকের থেকে একদম আলাদা। এবং যে কোনো সিরিজকে তুমি হইচইয়ের রাখো, তার থেকে অনেক এগিয়ে হচ্ছে মার্ডার ইন দ্য হিলস। এর প্রোডাকশন কোয়ালিটি, এর যেরকমভাবে শ্যুট করা হয়েছে, যেরকমভাবে এডিট করা হয়েছে, যেরকম কালার গ্রেডিং, লোকেশন, সব দিক থেকে এই সিরিজ অনেক বেশি প্রিমিয়াম ফিল করায়, যেটা আমার দারুণ লেগেছে। এই সিরিজের কয়েকটা শট আমি বলছি, যেমন হচ্ছে এখানে যে এরিয়াল শট রয়েছে, সেখানে যেরকমভাবে মিউজিক বাজছে এবং সেটার মধ্যে একটা কালকি ফিল রয়েছে, যেটা আমার খুব ভালো লেগেছে। একটা প্যান শট রয়েছে যখন অর্জুন চক্রবর্তীর ক্যারেক্টার এবং রাজদীপের চরিত্র দুজন দুজনের মধ্যে বার্তালাপ করবে, তো সেই সময় সেটাকে যেরকমভাবে পোর্ট্রে করা হয়েছে, তো সেই সম্পূর্ণ টেকিংটা আমার দারুণ লেগেছে। এই সিরিজের সেকেন্ড যেটা মোস্ট পজিটিভ দিক সেটা হচ্ছে এখানে প্রত্যেকের পারফরমেন্স। এখানে অর্জুন চক্রবর্তী বলি বা এখানে বলি হচ্ছে সৌরভ চক্রবর্তী, দারুণ তার চরিত্রটা যতটা ছিল ফ্রেমে আমার দারুণ লেগেছে। অর্জুন চক্রবর্তী অবশ্যই খুব ভালো। এখানে অনিন্দিতা বলি বা সন্দীপ্তা দুজনকে খুব ভালো, দুজন দুজনের জায়গায় খুব সুন্দর। যদি বলি হচ্ছে এখানে সুপ্রভাত বাবু, তাহলে অঞ্জন দত্তের ছবিতে তার ক্যারেক্টারগুলো যেন অনেক সুন্দর থাকে, আমার তার কাজ এখানেও ফাইনালি ভালোবাসা এবং সাহেবের কাটলেটের মতো খুব ভালো লেগেছে। এবং সিরিজে যার প্রশংসা সব থেকে বেশি করতো সেটা হচ্ছে রজত গাঙ্গুলি, যেরকমভাবে তাকে দেখা গেছে আমার খুব ভালো লেগেছে। এবং অবশ্যই অঞ্জন দত্তের ক্যারেক্টারটা, চরিত্রটা যেরকমভাবে সম্পূর্ণ বিষয়টা এক্সপ্লেন করবে, যেরকমভাবে বলবে চরিত্রটাকে, যতবার দেখা যাবে ফ্রেমে যতটুকু সময়ের জন্য, সেটা অ্যামেজিং। তুমি চরিত্রটাকে সত্যি সিরিজের পরেও মনে রাখবে, যতটুকু ছিল প্রথম ধাপে সেটা দুর্দান্ত। তবে পার্সোনালি আমার যার পারফরমেন্স একদম ভালো লাগেনি সেটা হচ্ছে রাজদীপের ক্যারেক্টার। সিরিজের ব্যাকগ্রাউন্ড স্কোর এবং মিউজিক অবশ্যই এই সিরিজটাকে অনেকটা এগিয়ে রাখে। দ্য গুড গাই ট্র্যাক ওয়াজ অ্যামেজিং। আমরা অবশ্যই হোমাজ নিয়ে কথা বলতে খুব ভালোবাসি, এনজয় করি, তো এটা ঠিক হোমাজ নয়, তবে এই জিনিসপত্রগুলো অঞ্জন দত্তের ছবিতে রেফারেন্স হিসাবে থাকে। বব ডিলন এবং অঞ্জন দত্ত এটা আমরা ভালো করে জানি, তবে বব ডিলন বব মার্লে এবং যে চরিত্র সামনে ঘোরাফেরা করছে তার নাম হচ্ছে বব, তো এই রেফারেন্সগুলো আমার খুব ভালো লেগেছে। এখানে প্রত্যেকটা চরিত্র, কেউ সিগার হোক, কেউ হচ্ছে চুরুট হোক, বা কেউ গাঁজা হোক, বা কেউ হচ্ছে সিগারেট হোক, তো এগুলোর মাধ্যমে যেভাবে প্রত্যেকটা চরিত্রকে আলাদা করে দেওয়া, তো এই ক্যারেক্টারাইজেশনটা আমার বেশ ভালো লেগেছে। এই সিরিজের অবশ্যই গল্পটা ভালো, তবে গল্পটা খুব প্রেডিক্টেবল এবং গল্পটা আরও ভালো হতে পারত, এবং অঞ্জন দত্তের পরিচালনা অবশ্যই বেশ ভালো। এবার যদি এই সিরিজের নেগেটিভ দিক বলি, প্রথম যেটা নেগেটিভ দিক সেটা হচ্ছে আমি বললামই গল্পটা খুব প্রেডিক্টেবল। 2-3 নম্বর এপিসোড থেকে যেরকম যেরকম লোকে সন্দেহ করা শুরু করবে সেটা সেরকম সেরকমভাবেই যাবে। হয়তো কিছু কিছু জায়গায় যে হুকগুলো আছে বা সেখানে যে ক্লিফ হ্যাঙ্গারগুলো রয়েছে সেগুলো এনাফ তোমাকে পরের এপিসোডে নিয়ে যাওয়ার জন্য, তবে বহু জায়গায় এটা হবে যে গল্পে যেটা মনে হবে ঠিক পরবর্তী সময় সেটাই ঘটবে। এবং এখানে কিছু কিছু হিন্ট যেগুলো দেওয়া হয়েছে সেগুলো খুবই সহজতর এবং আমার মনে হয় অডিয়েন্স সেগুলো ভালো করে বুঝতে পারবে। একটা গুরুত্বপূর্ণ হচ্ছে গলার ভয়েস, মানে যে গলার ভয়েসটা রয়েছে তার পরবর্তী প্রজন্মের ঠিক সেই গলার ভয়েসটা, তো সেটা আমার মনে হয় যে কোথাও একটা গিয়ে অডিয়েন্স আগে থেকেই বুঝে গেছে, তো সেটা খুব বাজেভাবে আমার ক্ষেত্রে কার্যকরী হয়নি। এবং অবশ্যই সিরিজটাকে ইলংগেট করা হয়েছে, টানা হয়েছে, সেটা অনেকটাই স্ট্রেচি, ছোটো হতে পারত। ছবির গল্প সেটা প্রেডিক্টেবল হয়েছে, তার কারণ হচ্ছে চিত্রনাট্য। সেটা যদি আর একটু কমপ্লেক্স হতো বা সেটা যদি অডিয়েন্স একদমই প্রেডিক্ট না করতে পারতো, তাহলে এর দেখার যে মজা সেটা অনেক বেশি বাড়তো। তো এই ছিল আমার রিয়াকশান মার্ডার ইন দ্য হিলস এই ওয়েব সিরিজ নিয়ে। আমার মনে হয় যে বাংলাতে আমাদের যে অবজেকশনটা ছিল, বাংলাতে ভালো ওয়েব সিরিজ হয় না,
তো সেটা আস্তে আস্তে গুছে যাচ্ছে এবং অলরেডি সেটা স্টার্টেড। যারা দেখেছো কেমন লেগেছে অবশ্যই জানিও, এবং এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব রেড বাটনটা প্রেস করে অবশ্যই করে দিও। নিজেদের খেয়াল রেখো, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, টাটা, বাই, টেক কেয়ার।